नाम श्री श्री रामकृष्ण प्रथमृत ठाकुर ईशानर बाड़ी गेन तर भक्त तो अनेक कथा बोले से दिन रथजात्रा तो कथा बोलें तक বলছেন যে ঈশ্বরের ধারণা ঈশ্বর সম্পর্কে যে আমরা ধারণা করি বলছি তুমি তোমাকে তাকে কিভাবে ধারণা করবে অনন্ত কোটি বিষয় মানে বছর ধরে চেষ্টা করলেও তাকে পুরো বুঝতে পারবে না সেজন্য তিনি বলছেন যে তুমি আম খেতে এসছো আম খাও তাকে নিয়ে থাকো তার চিন্তায় থাকো তার ভাবনায় থাকো তাকে নিয়ে আনন্দে থাকো বেশিটা কে বুঝতে যেও না আমরা তো এক ছটাক বুদ্ধি সেই বুদ্ধি দিয়ে আমরা তাকে বুঝতে যাই এবং ভুল করি ঠাকুর একটু চুপ করিয়া আছেন আবার কথা কইতেছেন ভাটপাড়ার একটি ব্রাহ্মণও বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সংসারে কিছুই নাই ঈশানের সংসার ভালো তাই বলছে সংসারে কিছু নেই কোনো সার নেই বলছে ঈশানের সংসারটা একটু ভালো ম্যাক্সিমাম সংসারই খুব একটা ভালো হয় না দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাই থাকে ভুল বোঝাবুঝি এইসবই থাকে তো বলছেন যে ঈশানের সংসার ভালো তাই তা না হলে যদি ছেলেরা রাজাকর মাতাল অবাধ্য এইসব হতো কষ্টের এক শেষ হতো বাড়িতে যদি ছেলে উল্টোপাল্টা হয় বা মেয়ে উল্টোপাল্টা হয় বাবা মার অশান্তির শেষ থাকে না না পারে বলতে না পারে সহ্য করতে খুব কষ্ট হয় ঠাকুর সবার কষ্ট বোঝেন সকলেই ঈশ্বরের দিকে সকলেরই ঈশ্বরের দিকে মন বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না বলছে সংসারটা কি বিদ্যার সংসার বিদ্যার সংসার কাকে বলে যে সংসারে সবারই মন কম বেশি ঈশ্বরের দিকে ঈশ্বর যে সংসারের বিষয় সেটা বিদ্যার সংসার বলছে খুব কম দেখা যায় এরকম এরূপ দু চারটে বাড়ি দেখলাম কেবল ঝগড়া কোদল হিংসা তারপর রোগ শোক দারিদ্র বলছে এরকম অনেক মানে বাড়ি দেখেছি নিজেদের মধ্যে হিংসা তখন তো যৌথ পরিবার ছিল জয়েন্ট ফ্যামিলি এখন তো আরও ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে তখন জয়েন্ট ফ্যামিলি ছিল বলছে নিজেদের মধ্যে হিংসা ঝগড়া মারামারি তারপর রোগ এর এই রোগ হচ্ছে ওর ওই রোগ হয়েছে এই চলে শুধু এটাই বিষয় সংসারে সবার বিষয় হলো এটা রোগ শোক দারিদ্র দেখে বললাম মা এই বেলা মোড় ফিরিয়ে দাও বলছে আমার মনটা সংসারের দিকে যেন না যায় আগের কথা বলছেন বলছে এই বেলা মোড় ফিরিয়ে দাও আমি যেন সংসারের মধ্যে যেন না থাকি দেখো না নরেন্দ্র কী মুশকিলেই পড়েছে বাপ মারা গেছে বাড়িতে খেতে পাচ্ছে না কাজকর্মের এত চেষ্টা করছে জুটছে না এখন কি করে বেড়াচ্ছে দেখো তখন নরেন্দ্রনাথ দত্তের বাবা মারা গেছে খুব বাজে অবস্থা আর্থিক টানাটানি খাওয়া জোটে না এরকম অবস্থা তো বলছে কী করে বেড়াচ্ছে দেখো মাস্টার তুমি আগে অত যেতে এখন তত যাও না কেন এবার শ্রীমকে ধরেছেন যে তুমি আগে এত যেতে এখন বেশি যাও না কেন তারপর বলছেন বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে মানে বউয়ের সাথে খুব ভাব হয়েছে ঠাকুর সব বোঝেন তা দোষই বা কি চারিদিকে কামিনী কাঞ্চন বলছে দোষ কি মানুষের মন ওইদিকেই চলে যায় চারদিকেই কামিনী কাঞ্চন তাই বলি মা যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না
বলছে যেন সংসারই করো না, যদি আবার কোনো শরীর ধারণ হয়। ডাইরেক্ট বলছেন ভাটপাড়ার ব্রাহ্মণ, এবার ভাটপাড়ায় যে ব্রাহ্মণ বসেছিল ওর গায়ে লেগেছে, ওর নিশ্চয়ই সংসার আছে। সবাই তো সহ্য করতে পারে না এইসব কথা, ওর তো দেখছে যে আমার তো সব ইয়ে নড়ে যাচ্ছে, আমার বেশটাই নড়ে যাচ্ছে, বেশ হিরোর মতো বসেছিলাম, এবার উনি এমন কথা শুরু করলেন, আমি তো নড়ে যাচ্ছি। বলছে কি গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে, বলছে গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে। সেদিন আমার এখানে একজন একটা ছেলে আসে, নাম বলছি না, তো একজন এসেছেন, আমি ওকে কত বলি যে বিয়ে করে ফেল, বিয়ে করে ফেল, হ্যাঁ বিয়েই করছে না, হ্যাঁ এরকম আর কি। আরে বলা হচ্ছে যে কি সংসার ধর্ম বড় ধর্ম, এবার ও কত কথা মানে থামানোর চেষ্টা করছে, উনি আর থামেন না, আমি বারবার যাই বারবার বলি বিয়ে করতে, বিয়ে করছে না। বললাম সংসার ধর্ম বড় ধর্ম, আর সন্ন্যাস ধর্ম কি ছোট ধর্ম? না না তা না, বিয়ে করে নিতে পারে তাও কথা। বলে আপনি আপনার ছেলেকে বিয়ে দিন, দিয়ে দিন না। বলে আরে ও তো এখনও কিছু করছে না, করলে দিয়ে দিয়ে দেবো, একটা ওর মা দিয়ে দেবে। তো বলছে তাহলে আমারটাও আমার মা দেখে নেবে। তো সেরকমই বলছে ওনার গায়ে লেগেছে, বলছে গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে মাস্টার। হ্যাঁ কিন্তু বড় কঠিন। বলছে আছে ঠিকই কিন্তু খুব কঠিন, একটা বিদ্যার সংসার বানানো ভীষণ কঠিন। ভগবানের বিদ্যার সংসার, ভগবান গুরুমা বিদ্যার সংসার, কিন্তু সব জায়গায় বিদ্যার সংসার কি হয়? যারা করে তারাই জানে, বোঝে প্রাণ বোঝে যা, সবাই ভেতরে হাড়ে হাড়ে টের পায় কতটা বিদ্যার সংসার কতটা অবিদ্যা। ঠাকুর অন্য কথা পাড়িতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমরা কি অন্যায় করলাম, ওরা গাচ্ছে, নরেন্দ্র গাচ্ছে, আর আমরা সব পালিয়ে এলাম। বেলা প্রায় চারিটার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন, অতি কোমলাঙ্গ অতি সন্তর্পণে তাহার দেহ রক্ষা হয়, তাই পথে যাইতে কষ্ট হয়, যদি গাড়ি না হলে অল্প দূরও, প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারেন না। বলছে অতি কোমলাঙ্গ, ভগবানকে তো দেখছি আমরা সবাই, দুদিক দিয়ে দুজনকে ধরতে হয়, আবার জোরে ধরা যায় না, লেগে যায়, কষ্ট হয়, তাকে নিয়ে মুভমেন্ট করা খুব কঠিন। ঠাকুরেরও তাই, অল্প দূরও যেতে পারেন না, গাড়ি ছাড়া তিনি যেতে পারেন না, মানুষ ভাববে লাক্সারি, কিন্তু তা তো নয়, তিনি পারেন না, তার ভেতরটা নরম হয়ে যায়। গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন, উঠেই একদম ডুবে গেলেন। তখনও টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে, বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা, ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন, তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেপু বাজাইতেছে। তো সেদিন রথযাত্রা, ছেলেরা নানারকম ইয়ে টিয়ে বাজাচ্ছে, বাচ্চারা। গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল, দ্বার দেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন, উপরে যাইবা সিঁড়ি, তৎপরে বৈঠকখানা, উপরে উঠে তারপর বসার জায়গা, বসার ঘর। উপরে উঠিয়াই শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন, পণ্ডিতকে দেখিয়া বোধ হইল তিনি যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হইয়াছেন, খুব বড় পণ্ডিত শশধর পণ্ডিত। তো দেখেই দেখছেন যে যৌবন পেরিয়ে গেছে, প্রৌঢ় প্রবীণ, বর্ণ উজ্জ্বল, গৌর বলিলে বলা যায়, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তিভরে ঠাকুরকে প্রণাম করিলেন, তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন, ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন। যেরকম হয় আর কি, ভগবান কোথাও গেলেন, সব ভক্তরা অনেকে গেল, ওখানেও অনেকে থাকলো, গৃহস্বামী
भगवान के जे रकम भाव भगवान के लिए जान एक ही भाव ठाकुर के ठाकुर के बरण कर ये भाव प्रणाम कर हाथ जोर कर नहीं गे बसिए सकले उत्सुक जे ताहार निकटे बसें और ताहार श्रीमुख मिश्रित कथामृत पान करें नरेंद्र राखाल राम मास्टर और अन्यान्य अनेक भक्तरा उपस्थित आछें हाजराओ श्रीरामकृष्णर संगे दक्षिणेश्वर कालीबाड़ी हईते आसियाछें तो सब भक्तरा आछे नरेंद्र राखाल छेलेरा आछे आर हाजराओ एसेछे हाजरा ठाकुरेर साथे एसेछे गाड़ी करे ठाकुर पंडित के देखते देखते भाबाविष्ट हईलें कियत्क्षण परे सेई अवस्थाय हासिते हासिते पंडितेर दिके ताकाइया बलितेछेन बेश बेश ठाकुरेर भाल लागछे ताके देखे देखे भावस्थ हयेछेन तारपर आबार ताके देखे हेसे बोलछेन बेश माने भाल लागछे ठाकुरेर परे बलितेछेन आच्छा तुमि किरकम लेक्चार दाओ केना शशधर पंडित तिनि मानुषके बोलेन आध्यात्मिक कथा बोलें धर्मेर कथा बोलें शास्त्रेर कथा बोलें तो बोलछे तुमि कि बोलो जखन बोलो शशधर महाशय आमि शास्त्रेर कथा बुझाइते चेष्टा करि बुझेन आमि शास्त्र बुझिए बोलि श्रीरामकृष्ण कलिजुगेर पक्षे नारदीय भक्ति शास्त्रे जे सकल कर्मेर कथा आछे तार समय कई शास्त्र कोनटा बोलबो एटा एकटा प्रश्न शास्त्रे जदि कर्मेर कथागुलो बोली किछुटा टाइम वेस्ट केना मानुषेर एत समय नेई सेई समय ठाकुर बोलछेन तखनो तो मोबाइलेर जुग छिल ना किन्तु तखनो प्रति मुहूर्ते जगत्ता फास्ट होच्छे एगिए जाच्छे तो आमाके जुगोपयोगी होते हबे जुगे जेटा दरकार आमाके सेईभावे परिवेशन करते हबे এইজন্য বুঝতে হবে আমি কোনটা বলবো কোনটা বলবো না মাস্টার একটু লেজামুড়াও বাদ দিতে হয় বাদ দিয়ে রান্না করতে হয় তো বলছেন যে আজকাল সময় কই আজকালকার জ্বরে দশ মূল পাচন চলে না অনেকক্ষণ ধরে বানাচ্ছে একটা পাচন বানাচ্ছে বলছে এরকম চলে না দশ মূল পাচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায় মানে অত টাইম নেই आजकल फीवर मिक्सचार ठाकुर आबार ओगुलो जानतें कर्म जदि करते बोलो तो नेजामुरा बाद दिए बोलबे ऐजे बोलाम कर्म जदि करते बोलो बाद दिए बोलबे जेटा दरकार ओइटुकु बोलबे सब बोलबे ना आमी लोकेदेर बोली तोमाके अपधनन धनन ना ओ सब अत बोलते हबे ना तोमादेर गायत्री जपलेई हबे বিরাট বিরাট মন্ত্র মানে এক ঘন্টা ধরে বলছে অত বলতে হবে না গায়ত্রী জপ কেননা ঠাকুর জানেন যে শাস্ত্র পড়া ওটাই সব কিছু না জীবনের টার্গেট কি আমাদের জীবনের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো সত্যকে অনুভব করা ঈশ্বর লাভ শাস্ত্র পাঠ করে পণ্ডিত হওয়া কিন্তু জীবনের উদ্দেশ্য নয় ঈশ্বর লাভ এই জায়গায় তিনি জোর দেবেন জ্ঞানীরা এটাতে জোর দেবে আর পণ্ডিতরা কি শাস্ত্র অধ্যয়ন পাঠ ব্যাখ্যা এগুলোতে জোর দেবে ঈশ্বর লাভে জোর দেবে না ম্যাক্সিমাম টাইম দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে খুব পণ্ডিত কিন্তু তারা কোনো ধ্যান ধারণা করে না তারা যে অনেক কিছু জেনেছে ওটা তো স্যাটিসফাই এবং ওটা মানুষকে বলছে মানুষ মানছে কিছু টু পাইস আর্ন হচ্ছে ব্যাস কিন্তু ওখানে যেটা বলা হচ্ছে শাস্ত্রে কি বলছে শাস্ত্রে তো মেইন কথা বলছে ঈশ্বর লাভ করো সত্যকে জানো আত্মানন্দ বৃদ্ধি কিন্তু দেখা যাবে সেটার উপর তাদের খুব একটা মন নেই যদি সেটার কথা গিয়ে বলা হয় তারা খুব একটা পছন্দ করে না আমরা অনেক পণ্ডিতকে দেখেছি গিয়ে যখন বলতাম যে উদ্দেশ্য ঈশ্বর লাভ বা উদ্দেশ্য তারা এদিক ওদিক করতেন মানে ঠিক আছে এইসব কথা থাক আপনি ওটা পড়েছেন এই জন্য মূল কথায় জ্ঞানী তিনি জ্ঞানী শ্রেষ্ঠ ঠাকুর মূল কথায় নিয়ে আসছেন যে কি না ঈশ্বর লাভ এই জন্য বলি তোমাদের অত সব বলতে হবে না তোমাদের গায়ত্রী জপলেই হবে
কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী দু একজনকে বলতে পারো। বলছে যারা খুব কর্মী তাদের বলতে পারো, সবাইকে কর্মের কথা। কর্ম মানে শাস্ত্রবিহিত যেরকম অনেক কর্মের কথা বলা হয় সেই সব। এমনি কর্ম তো প্রতি মুহূর্তে মানুষ কর্ম করছে, পেট চালানোর জন্য কর্ম করতে হয়, সেটার কথা বলছেন না। শাস্ত্রে অনেক এই যজ্ঞ, এই এই হোম করো, ওই যজ্ঞ করো, এসব অনেক কিছু যে আছে বলছে ওটা বুঝে শুনে বলবে। হাজার লেকচার দাও, বিষয়ী লোকদের কিচ্ছু করতে পারবে না। এগুলো বলে দিচ্ছেন যে বিষয়ী যারা, তুমি অনেক লেকচার দিচ্ছ, ওদের কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করা বলতে, কিচ্ছু করা বলতে ওদের মনটাকে তুলতে পারবে না, মনটা বিষয়ে ঢুকে বসে আছে, বিষয় থেকে তুলতে পারবে না। সব জায়গায় কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা জায়গায় হয়তো কিছু চর্চা হচ্ছে বড় বড়, আমি একটা জায়গায় ঈশ্বরীয় কথা বলতে যেতাম গড়িয়াতে, ওখানে বেশ কিছু মানুষ বসে গীতা টিতা এসব, তা আমি গেছি, আমাকে বলেছেন, শুনেছেন যে নতুন একটা সংস্থা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এবার ওনার সাথে ওনাদের সাথে একটু পরিচয় হয়েছে, ভগবানের সাথেও ইয়ে হয়েছে, ভগবানকে বলেছেন আপনারাও আসুন, এবার ভগবান আমাকে পাঠিয়েছেন, আমি তখন বিরাটি থাকতাম, ভগবান পাঠিয়েছেন আমাকে, আমি গিয়ে একদিন কথা বললাম, আবার বলে হ্যাঁ আপনি আবার আসবেন, দ্বিতীয় দিন গেলাম, এরকম তিন চার দিন যাওয়ার পর আমরা কী করি, যেমন তখন হয়তো ভগবান শ্রী ভগবানও বাচ্চ বেরিয়েছে, হ্যাঁ ওটা ব্যাখ্যা করছি, সহজ করে বলি ভগবান আমাদের যেভাবে শিখিয়েছেন, কিন্তু আমি দেখছি যে গৃহকর্তা যিনি সমস্ত কিছু করেন আর কি, ওখানে সমস্ত কিছু তিনিই করেন, তিনি সবাইকে ইয়ে করেন, তিনি আবার গীতারত্ন, গীতারত্ন একটা একটা উপাধি আর কি, গীতা টিতা খুব ভালো জানলে তাদের এরকম উপাধি দেওয়া হয়, মানে ওনার নামের ওখানে আগে বলে দেন গীতারত্ন, এটা একটু মেনশন করেন আর কি তিনি বিশেষ করে। তো তো উনি দেখি উসখুস করছেন, একদিন এরকম দেখেছি, পরের দিন আমি কথা বলতে বলতে আমাকে থামিয়ে দিয়েছেন, আমাকে থামিয়ে বলেছেন যে আপনি একটা শাস্ত্র নিয়ে বলুন, শাস্ত্রের এইভাবে ব্যাখ্যা করুন। দেখুন ভগবান আমাকে যেভাবে শিখিয়েছে আমি সেভাবে বলছি, আপনার যদি অন্যভাবে ব্যাখ্যা দরকার হয় আপনি অন্য মানুষকে ডাকুন, ওদের ওখানে অনেক যায় এরকম সাধু সন্ন্যাসী, বিভিন্ন যে কোনো আশ্রম থেকে কোনো সাধুকে নিয়ে এলো, ওখানে আরেকজন পেলো ওকে একজন নিয়ে এলো, এরকম সেট করা থাকে, শনিবার ইনি আসবেন 6টা থেকে, রবিবার ইনি, সোমবার ইনি, এরকম পুরো 7 দিনের পুরো শিডিউল থাকে পুরো। তারপর থেকে আমি আর যাইনি, অনেক পরে আবার ইয়ে হয়েছে। তো সেরকম তো ওনারা শাস্ত্র ব্যাখ্যা, হ্যাঁ সংস্কৃতের নানা ব্যাকরণে নানা ইয়ে এই ব্যাখ্যা এগুলোতে ব্যস্ত, ফলের খোসাটা নিয়ে ব্যস্ত, ফলটা খেতে চান না। ভগবান কী শেখান, ঠাকুর কী শেখান, খোসাটা ছাড়াও, ছাড়িয়ে ফেলে দাও, ফলটা খাও। খোসাটা কত মোটা কি, আমি খোসা নিয়ে যদি পড়ে থাকি তা তো আসল ফলটাই খাওয়া হবে না, পেটও ভরবে না, তৃপ্তিও আসবে না, শান্তিও পাবো না। এই জন্য ঠিক ঠিক আধ্যাত্মিক চর্চায় কী হয়, ভেতরে একটা শান্তি হয়, যদি শান্তি না আসে তাহলে বুঝতে হবে ঈশ্বরীয় চর্চা হচ্ছে না। শান্তি আসবে, ভাল লাগবে, তৃপ্ত হব, কেন এটা সেই পরম তৃপ্তির কথা বলে ঈশ্বর লাভ বা নিজেকে জানলে। বলছে যাকে জানলে সব জানা যায়, যাকে পেলে সব পাওয়া যায়, সব পেলে ভেতরে কী হয়, প্রথম ফিলিং যেটা হয় তৃপ্তি, পরিতৃপ্তি সেটা হয়। এরা বলছেন হাজার লেকচার দাও, বিষয়ী লোকদের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ ওদের যতই বলুন ওই ঠিক বিষয়ে মনটা এমনভাবে ঢুকে আছে ওখান থেকে 1 ইঞ্চি নড়ানো যায় না, একদম ওখানে পুরো স্ট্রং হয়ে আছে, ওখান থেকে নড়ানো যায় না। পাথরের দেয়ালে কি পেরেক মারা যায়, বলছে পাথরের দেয়াল, এখানে পেরেক মারলে পেরেক ভেঙে যাবে, পেরেকের মাথা ভেঙে যাবে তো দেয়ালের কিছু হবে না, দেয়াল যেরকম সেরকমই থাকবে। তলোয়ারের চোট মারলে কুমিরের কি হবে, কি সুন্দর কথা, কুমিরের চামড়া এত মোটা
তলোয়ার দিয়ে মারলে কিছু হয় না। সাধুর কমণ্ডলু চারধাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো। তোমার লেকচারে বিষয়ী লোকদের বড় কিছু হচ্ছে না, তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে। বলছে তুমি দাও ঠিকই, কিন্তু বিশেষ কিছু হচ্ছে না, কিন্তু তুমি আস্তে আস্তে জানতে পারবে। বাছুর প্রথমে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তবে দাঁড়াতে ও চলতে শিখে। বলছে তুমি করছো ঠিকই, কিন্তু যদি আন্তরিকভাবে করো তাহলে কি হবে, তোমার ডেভেলপমেন্ট হবে। কিন্তু এটা বলে দিলেন এখন হচ্ছে না, কিন্তু একটা আশা দিয়ে রাখলেন যে চান্স আছে, সম্ভাবনা আছে। কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না, তা সে তোমার দোষ নয়। বলছে তুমি চিনতে পারছো না কে ভক্ত আর কে বিষয়ী, তুমি চিনতে পারছো না, বুঝতে পারছো না। ঠাকুর তো বুঝতে পারেন, একটু কথা বললেই চিন্তা মানে বুঝে যান কে ভক্ত আর কে বিষয়ী। বলছে তা সে তোমার দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না, প্রতিটা কথা বিড়বুল অসাধারণ। কোনটা তেঁতুল কোনটা আম, আমার তেঁতুলের টেস্ট তো এক নয়। আমের জন্য মানুষ পাগল থাকে, তেঁতুলের জন্যও থাকে। ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। এবার ঈশ্বর লাভের কথা বলছেন যে কর্মত্যাগ, কর্মত্যাগ ফট করে কি হবে? বলছে না, ঈশ্বর লাভ না হলে সেইভাবে কেউ কর্মত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন, আমরা সন্ধ্যা আহ্নিক করি, বলছে এটা কতদিন করব, এটা একটা প্রশ্ন। তো সারা জীবন করে যেতে হবে, তো তার উত্তর দিচ্ছেন, বলছে কতদিন করব, যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওম রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয়ই যেন তোমার কর্ম শেষ হয়েছে, আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। যদি তার কথা বলতে গিয়ে, তার কথা ভাবতে গিয়ে ভেতরে জল আসে, তাইলে বুঝতে হবে আর তোমার ওই সন্ধ্যা আহ্নিক না করলেও হবে, পাপ হবে না। মানে ওটার যে দরকার ছিল সেই দরকার পুরিয়েছে। একটা একটা চকলেটের ইয়ের থেকে চকলেটটা বের করে আমি যদি মুখে দিয়ে দিই, তারপর ইয়েটাকে কোথায় ফেলে দিই, প্যাকেটটাকে আমরা জানিও না, খেয়ালও করি না, ফেলে দিই একটা, তাই না? সেরকম এই সন্ধ্যা আহ্নিক এগুলোর ভেতরে আসল বস্তুটা থাকে, কিন্তু ওপরেরটা নিয়ে আমরা মগ্ন থাকি এবং মানুষকে বলি আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি, এই করি সেই করি, কোনো দাম নেই। যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের নামে ভেতরটা দ্রবীভূত হয়, গলে যায়, ভেতরে কান্না আসে, যদি না আসে বুঝতে হবে আমি ঈশ্বর চিন্তা করছি না খুব একটা, আমি সন্ধ্যা আহ্নিক ঠিকমতো করছি না। করতে করতে সেইটা আসবে, আসলে বোঝা যাবে যে আর না করলেও হবে, আর না করলেও হবে, আর করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়, ফল হলেই ফুল পড়ে যায়, ফুলের আর দরকার নেই। ভক্তি হলো ফল, কর্ম হলো ফুল, অসাধারণ। কর্ম ফুল, ভক্তি ফল। কর্ম কতদিন, যতদিন না ভক্তি আসে। গৃহস্থর বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না, শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না, পেটে ছেলে এলে, সন্তান এলে তার কর্ম কমে যায়, পারে না। যখন ঈশ্বর চিন্তায় আমাদের মন ঈশ্বরে চলে যাবে তখন কর্ম কমে আসে, আমি রাখতে পারি না কর্মটাকে, সবসময় রাখতে পারি না। যেমন সকাল থেকে উঠে এই বন্ধুর সাথে আড্ডা মারতে যাব, একটু পরে সিনেমা দেখতে যাব, একটু পর এসে পরনিন্দা পরচর্চা করব পাশের বাড়ির সাথে, তারপর একটু পড়াশোনা করলাম, এরকম আমি একটা রুটিন সেট করেছি। কিন্তু যদি আমার ঈশ্বরে টান হয় তখন কি হয়, তখন আর ওইভাবে রাখা যায় না। হয়তো দেখা যাবে বন্ধুর সাথে আড্ডা মারতে বেরোলাম না, কারণ আমার আর ভাল লাগছে না,
আমার ঈশ্বর চিন্তাই ভাল লাগছে, অটোমেটিক হবে, অটোমেটিক হবে, একটু চর্চা করতে করতে ওটা হয়ে যাবে। তখন দেখা যাবে অনেক কর্ম আমি করতে পারছি না, আমার ভালো লাগছে না। আমরা যখন প্রথম ভগবানের কাছে গেলাম তখন কম বয়সী চঞ্চল মন, ভগবান বললেন কি কি ভালো ভালো কথা বললেন, কি বললেন, তোরা যা করছিস কর, খুব ভালো করে পড়াশোনা করবি। খুব ইমপ্রেসড হলাম, বাহ। অন্যরা প্রথমে বলে সাধু হয়ে যা, না বললেন না, তো উনি কি বললেন, মন দিয়ে পড়াশোনা করো, বাবা মার সেবা করো। আমি বললাম বাহ দারুণ, বাবা মাকে শ্রদ্ধা করতে শেখাচ্ছেন, দারুণ। হ্যাঁ, তারপর পাড়ায় কারোর যদি কোনো অসুবিধা হয় তার সাহায্যের জন্য তোমরা যাবে, খুব ভালো। বাহ দারুণ দারুণ ফেভারিট কথাগুলো বলছেন। অনেক কিছু করার পর তারপর যখন খেলা খেলাধুলো করা সেটা করবে, একদম ভীষণ খুশি। তারপর বললো তারপরও উদ্বৃত্ত সময়টা, যে সময়টা উদ্বৃত্ত ছিল সেই সময়টা আমরা, মানে তোমরা আমাকে ভিক্ষা দাও, উদ্বৃত্ত সময়টা ভিক্ষা দিতে বলেছে। মানে এমনিও না, দান করবো না, ভিক্ষা দেব, মানে একদম কি বিনীত, মারাত্মক ব্যাপার। তারপর ভিক্ষা দিতে গিয়ে তো কেন, ওই যে বাকি কর্মগুলো দেখলাম কেমন যেন খসে খসে গেল, উদ্বৃত্ত সময় ভিক্ষা দেওয়া অসাধারণ না, যে কোনো মানুষ ইমপ্রেসড হয়ে যাবে। তো সেরকমই বলছে যে কর্মফুল ভক্তি ফল, গৃহস্থর বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না, তখন আর বেশি কর্ম করা যায় না। শাশুড়ি দিন দিন কর্ম কমিয়ে দেয়, তখন কর্ম কমিয়ে দেয়, তিনি কমিয়ে দেন, একটু একটু করে কর্ম কমে আসে। দশ মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেন না, মানে ঈশ্বর লাভের আগে আগে জাস্ট হব হব করছে। জন্ম হবে দশ মাস মানে সন্তান জন্ম হবে, মানে সন্তান মানে কি, জ্ঞান, ঈশ্বর লাভ, এটা হবে। মানে দশ মাস প্রায় কর্ম করতে দেয় না, কিছু না না তোমার করতে হবে না। যে শাশুড়ি একসময় শাসাতো বউকে, শাশুড়ি আর বউয়ের কিস্সা তো জন্ম জন্মান্তর ধরে চলছে, শেষ হওয়ার নয়, আরও চলবে। কিন্তু সেই বলছে না বৌমা কিচ্ছু করতে হবে না, কেন তার তার টার্গেট হলো আমার কখন নাতিটা জন্মাবে, বউ তার টার্গেট না, তার টার্গেট হলো নাতি। তো ওই যে শাশুড়ি, ওই শাশুড়িরও টার্গেট হলো কখন জ্ঞান ফল জন্মা, জ্ঞান নামক সন্তান জন্মাবে। তো ছেলে হলে সে ওইটিকে নিয়েই কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। এবার যখন সন্তান হয় তখন তো কর্ম করার প্রশ্নই নেই, দেখছো না আমি বাচ্চাকে নিয়ে বসে আছি, তখন তো তাকে বলাও যাবে না। এবং জ্ঞান হলে তার কর্ম পুরো খসে যায়, কর্মটা খসে যায়, ছেড়ে যায় গিয়ে। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, সন্ধ্যা করতো করতে করতে আর পারছে না। ঠাকুর বললেন না তোমরা গায়ত্রী করো, সন্ধ্যা করতে হবে না, অত অপধন্যান না, কি একটা শ্লোকও বলে দিলেন ঠাকুর, বলছে অত বলতে হবে না, বলছে শুধু গায়ত্রী করো। গায়ত্রী প্রণবে লয় হয়, গায়ত্রীর আর এক সময় দেখছে গায়ত্রীটা পুরো বলতে পারছে না, শুধু ওমকারে এসে গেছে, প্রণবে লয় হয়, গায়ত্রী পুরো বলতে পারছে না, প্রণব সমাধিতে লয় হয়, আর সেই ওমকার ধরে পুরো সমাধিস্থ। যেমন ঘণ্টার শব্দ টং টং, যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হয়, সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়, এই রকমে জ্ঞানীদের কর্মত্যাগ হয়, এইভাবে কর্মত্যাগ হয়। যদি ঠিক ঠিকভাবে আন্তরিকভাবে ঈশ্বর লাভের জন্য আমরা কর্মও করি, সেই কর্ম আস্তে 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 কর্ম নিজেই কমিয়ে দিয়ে ঈশ্বর লাভে আমাকে নিয়ে যাবে,
যদি না নিয়ে যায় বুঝতে হবে আমার কর্মে আসক্তি আছে, আমি বিষয়ী, এই জন্য হচ্ছে না। যদি না হয় বুঝতে হবে আমি বিষয়ী, সেই জন্য হচ্ছে না। আমি আন্তরিকভাবে করছি না, সেই জন্য হচ্ছে না। এই রকমে জ্ঞানীদের কর্মত্যাগ হয়। সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল। এই যে সমাধি কথা বলছেন, বলতে বলতেই কান ধরে গেছে জাগায়, ভাবান্তর হইল, আর পারছেন না, তারও লয় হয়ে যাচ্ছে। তাহার চন্দ্রমুখ চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে, আর বাহ্য জ্ঞান নাই, এবং মানে এবং দিব্য অবস্থা হয়ে গেছে, আর বাহ্য জ্ঞান নেই, বাইরের কোনো জ্ঞান নেই, একদম ডুবে গেছেন। মুখে একটি কথা নাই, নেত্র স্থির, নিশ্চয়ই জগৎকে জগতের নাথকে দর্শন করিতেছেন, বলছে চোখ একদম স্থির হয়ে গেছে। এইভাবে অনেকক্ষণ, তারপর প্রকৃতিস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন আমি জল খাব। একটু মনটা যখন একটু ইয়েতে এসেছে, বাহ্যভূমিতে স্লাইট, তখন বলছে আমি জল খাব। আমরা ভগবানকে বারবার দেখেছি, ভগবানের সমাধির পর ভগবান বলতেন জলটা দে, জলটা দে, জলটা নিয়ে দিতাম। সমাধির পর যখন জল খাইতে চাহিতেন, তখন ভক্তেরা জানিতে পারিতেন এবার ইনি ক্রমশ বাহ্যজ্ঞান লাভ করিবেন। এইভাবে যখন জল খেতে চান, মানে ভক্তরা জানেন যে আস্তে আস্তে এই জলের মাধ্যম দিয়ে তিনি নামেন, মানে একটু জল খেলেন, একটু মনের মধ্যে ইয়েটা এলো, স্পন্দন এলো, স্লাইট স্পন্দন। কার জন্য? নিজের জন্য না, ভক্তদের জন্য। জগৎ করলাম ভগবানের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি, জল খেলেন, তারপর আস্তে আস্তে বললেন সবাইকে ডাক। এবার সবাই গেলেন, তিনি কথা বললেন, এই। সুতরাং মূল কথা হলো, যদি বিষয়ী হয়ে থাকি তাহলে আমি সেই জায়গায় যেতে পারবো না। আমার তাকে বিষয় করতে হবে, তাকে বিষয় করতে হবে, ঈশ্বরকে বিষয় করতে হবে, ঈশ্বরকে অনুভব করব এটা বিষয় করতে হবে, তখন আমি একসময় তাকে জানতে পারবো। আর এখন আমি যদি দেখি যে আমার অনেক কাজ চলছে, তার জন্য চিন্তা করার কিছু নেই, স্বামীজি কাজের জন্য আসতেই পারছি না, এটা যদি জেনুইন সমস্যা হয়, তুমি যদি সত্যি সত্যি ঈশ্বরকে ডাকো, ঈশ্বর কর্ম কমিয়ে দেবেন। আর যদি ওটা তোমার অজুহাত হয়, কাজের জন্য এত চাপ দিকে এত চাপ আসতে পারছি না, তাহলে তুমি কোনোদিনই আসতে পারবে না, কেন তুমি অজুহাত দিচ্ছ। দুটো আছে, একটা অজুহাত দেওয়া, আর আরেকটা কি, আমি সত্যি তাকে জানতে চাই। আমি যদি সত্যি জানতে চাই, আমার চারদিকে যদি প্রচুর চাপও থাকে, তিনি কাজ কমিয়ে চাপ কমিয়ে আমাকে ওখানে পাঠাবেন। আর যদি আমি জানতে না চাই, আমি অজুহাত দিই, না আসার একটা বাহানা করি, তাহলে আমার কোনো দিনই হবে না। সুতরাং সমস্ত কিছু নির্ভর করছে আমি কী চাই। এই জন্যই বলছেন আত্মকৃপা সবার আগে। তুমি কি চাও, তুমি কি জানতে চাও, তুমি কি দেখতে চাও? যদি চাও তাহলে তুমি দেখতে পাবে, বাকি তিন কৃপা এমনিই চলে আসবে, শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা, গুরু কৃপা, এমনি চলে আসবে। এবং তুমি সেই সেই জ্ঞান ফল, জ্ঞান জ্ঞান নামক সন্তান তুমি ধারণ করবে এবং প্রসব করবে, তারপর তাকে নিয়েই কাটাবে।